গুড মর্নিং ফ্রেন্ডস, মাই বেঙ্গল এপার সবাইকে ওয়েলকাম, স্বাগত, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে মানডে, আজকে বাড়ি ফেলাম, মানে বাড়ি ফিরছি। তার আগে মেয়েকে স্কুলে ড্রপ করবো, করে তারপরে আমি বাড়ি চলে যাবো, ও বাবু একটু আগে চলে যাবে। এখন বিয়ে বাড়ি করে পাপা সব আত্মীয় স্বজন সব চলে গেছে, আমরাও চলে যাচ্ছি। বাড়ি পুরো করেন মাঠ, চলো তোমার সাথে আমি বাড়ি থেকে একবারে দেখা করবো, কথা বলবো, ঠিক আছে? গুড আফটারনুন, বাড়িতে এসেছি, এসে স্নান টান করলাম, ফ্রেশ হলাম, মুখটা যা ছিল এসে পুরো মুখটা স্ক্রাবিং করলাম, মাথায় একটু শ্যাম্পু দিলাম, স্নান করলাম, আর পর ঠাকুর দিয়ে দিচ্ছে। এখন কি খাবো জানি না, দেখে একটু কিছু তো খাবো, অল্প অল্প খেতে তো নেই, টেই খাবো। আর মেয়ে স্কুলে দিয়ে এসেছি, মেয়েকে ঘর তো যেরকম রেখে গেছিলাম তেমন সব ছিল, সব ঝাড়পোছ করা হয়েছে। চলো পরে আবার দেখা করছি। গুড ইভিনিং ফ্রেন্ডস, দুপুর থেকে তো আসেনি, কারণ আজকে প্রচণ্ড মানে ক্লান্ত লাগছে, একটু ঘুমিয়ে পড়েছিলাম বলে চোখ মুখগুলো একটু ভালো লাগছে। ঘুম থেকে উঠলাম, মেয়ে আসলো, ওকে একটু দুধ কমপ্লেক্স দিলাম, আমরা আদা দিয়ে চা খেলাম, খেয়ে দিয়ে এখন মানে রান্না বসিয়েছি, আর দুপুরবেলা রান্না মানে করে নিয়েছি, ওরসে আপডেট করে খেয়ে নিয়েছি, আর এখন মেয়ের জন্য ভাত বসিয়েছি, আর মসুর ডাল করলাম, আর যা যা ফ্রিজে সবজি ছিল অল্প অল্প, গাজর, বিনস, আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে, পেঁয়াজ খুলি দিয়ে করেছি একটা তরকারি মতো, কষা কষা ডাল তো আছে, ডিম তো আছে, ডিমের আমলেট করে হয়ে যাবে। এগুলো সব মেয়ের টিফিন মাছগুলো ধুলাম, সব উপর করে রেখেছি, আর এখানে কড়াইগুলো মাজবো, আর ওখানে ভাত বসিয়েছি। দেখতে তো কি হবে, মানে সময়টা কেটে গেল, বিবাড়ি যাবো, বিবাড়ি যাবো, বিবাড়ি শেষ হবে, মানে আস্তে আস্তে ভাল লাগে, চলে গেলে ভালো লাগে না। দেখে মেয়েকে আসছে, খালি সর্ষের তেল মাখাতে হবে, ভালো লাগে না একটা দিয়ে, মানে চোখে আমার এখনো শুয়ে দিলে ঘুমিয়ে পড়তে, আমাদের পেটে ব্যথাটা করছে, মাঝে মাঝে ব্যথা করছে, পেন উঠছে, তারপরে ওষুধ খেয়েছি বলে মাথাটা ঘোরাচ্ছে, ভারী কিছু খাইনি তো কি খাবো, চারটে বিস্কিট দিয়ে জল দিয়ে খেলাম, আটা মাখলাম, আটা মেখে রেখেছি, পরে উঠি করবো। আর ভিডিওটা আমি হয়তো আজকে শেষ হবে, না হলে কালকে করতে বা আগামীকাল হবে। গরম আবার ঠান্ডা, ঠান্ডা আবার গরম হচ্ছে। কাল থেকে আমি একদম প্রপার ডায়েটে চলে আসবো, কালকে থেকে আবার, হ্যাঁ আজকে থেকে চলে এসেছিলাম, দুবেলা ওরসে আমলেট করে খেলাম, কালকে থেকে কী খাওয়া যায়, পাওয়ার টিভি আছে। আমাদের লাঞ্চ বলছি, সরি ডিনার হয়ে গেছে, রান্নাঘর পরিষ্কার করে ফেলেছি, এখন শুয়েছি, শরীরটা ভালো লাগছে না, গা হাত পা প্রচণ্ড ব্যথা করছে। আর তোমাদের যে গতবার যে ভিডিওটা দেখলাম রিসেপশনে কাকে এসেছিলো, আর তোমরা অনেকে চিনতে পেরেছো, অনেকে চিনতে পারছো কিনা জানি না, ওনার আসল নাম হচ্ছে সম্রাট, আমাদের এখানেই থাকে, আর ও সিরিয়াল করে, অনেক অনেক সিরিয়াল করেছে স্টার জলসা জি বাংলা, স্টার জলসা এখন আপাতত আমি দেখছি, তোমার বাংলা মিডিয়াম যে সিরিয়ালটা হয় ওই বাংলা না, বাংলা মিডিয়ামে ওই সিরিয়ালটা উনি করছেন, তাই যা যা বাংলা মিডিয়াম সিরিয়ালটা দেখছো তারা প্লিজ দেখো। আর উনি যেটা বলেছিল, আমার ওনার সাথে কথা বললাম, খুব ভালো লাগলো, ছবি টুবি তুললাম আমরা, মা বাবা তো, মা কাকি কাকা যে সবার সাথে আকারে ছবি তুলেছি, কথাবার্তা খুব ভালো ওনার। তাই চলো আজকের রাতের মতন এখানেই রাখছি গো, আবার তোমার সাথে আগামীকাল দেখা করব, তাই চলো গুড নাইট। সব আগে ঢুকিয়ে রাখো। গুড মর্নিং ফ্রেন্ডস, মাই বেঙ্গল এপে সবাইকে ওয়েলকাম, স্বাগত, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে ওয়েডনেসডে, মানে মঙ্গলবার, আজকে হচ্ছে জয় বজরঙ্গবলি। যাক গিয়ে সবাই তোমরা কেমন আছো, সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, আমি তো খুব ভালো আছি। আর
রান্না বান্না হয়ে গেছে। রান্না বান্না বলতে শুধু এক পদই করেছি, একটাই রান্না, আর কিছু করিনি, কারণ এনার্জিটা একদম আমার ডাউন হয়ে গেছে, এনার্জি পাচ্ছি না। চাটা খাওয়া গেছে, এখন আমার ব্রেকফাস্ট করিনি, এখন ঘুরতে পারছি 10:45, স্কুলে যাবো, তার জন্য এখন রেডি বেডি হবো। মেয়েকে, মেয়ের খাওয়া দাওয়া কমপ্লিট, মেয়ের আবার হঠাৎ করে দেখি সকাল থেকে খুব কাশছে, তারপরে কফ করি। যা গিয়ে হচ্ছে ব্যাপার, আজকে রান্না শুধু ডালিয়া করেছি, ডালিয়ার মধ্যে আলু দিয়ে টমেটো দিয়ে করেছি, ঘি দিয়ে, বাস আর কিচ্ছু করিনি রান্না। এই হচ্ছে ব্যাপার, এই কদিন বিয়েতে কাটিয়েছি, তাই এনার্জিটা তখন ছিল, এখন আর এনার্জি নেই। তাই ভাবলাম ব্লগটা আমি এখন থেকে চালু করি, কারণ এই ভিডিওটা আমার গতকাল থেকে চলছে। এক মিনিট, হ্যাঁ দাদা, আগে কি টাকা পেতে তো? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আমি দিয়ে গেছিলাম। আচ্ছা ঠিক আছে, বাইটা যদি লাগে ঠিক আছে। জল এসেছিল, জলে টাকা দিলাম। তাই অনেক কাছাকাছি টুকটাক হচ্ছে সবে। এই এক ব্যাগ জিনিসও কসমেটিক্সগুলো কালকে বার করে গুছিয়ে নিয়েছি, এখনো এক ব্যাগ বাকি, টোটাল 3 ব্যাগ জামা কাপড় কাঁচা বাকি এখনো, সবে টুটে অল্প অল্প করে কাঁচা হচ্ছে। সব তো একদিনে কাঁচা জানে না, ভালো শাড়িগুলো পরে সবার লাস্টে বলেছে ওকে ওয়াশ করে দিতে, আর কিছুই না। হ্যাঁ রাগ, ওষুধ আছে, ওষুধ। ঘুম পাচ্ছে কেন সব মোছা? আমার লাঞ্চ টান সব হয়ে গেছে অনেকক্ষণ আগে, তার আগে সব কাপড় ধুলাম, এসে খেলাম দিলাম, খেয়ে দিয়ে ব্যবসার জায়গাটা সব জামা কাপড় গুলো সব পরিষ্কার করলাম, সব ধুলো হয়ে গেছিলো, ছাড়পোছ করলাম করে টোলে, তারপরে কর্তা কাপড়কে খেতে দিলাম, এখন একটু বসলাম। আর ওটা সম্পর্কে আমি তোমাদের পরে অন্য একটা ভিডিওতে জানাবো। তাই চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি, আবার অন্য কোনো ব্লগে তোমার সাথে দেখা করতে। চলো টাটা, ভালো থাকো, সবাই সুস্থ থেকো, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, তার আগে সাবস্ক্রাইব করে, চলো টাটা।